সরকারের উদ্যোগের ফলে অতি দ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দিন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বাণিজ্য সচিব বলেন, সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রপ্তানি মূল্য 4 গুণ বৃদ্ধি করা এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে 2-1 দিন যাবৎ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে।